আজকে রাশিফল জানাচ্ছেন জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, কি আছে আজকে রাশিফলে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন, তাদের মনোবল 10 গুণ বৃদ্ধি পাবে। এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক পড়তে পারে। তবে রাগ যে অহংকার আবেগ, এমনকি হটকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে, তবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকে দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে সুখের সংসারে অশান্তি রণক গেলে দেওয়ার চেষ্টা করতে পারে, তবে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে গৃহ বাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। ভাই বোনদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন, এমনকি বিদেশ গমনের স্বপ্ন সাধ পূরণ হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি মামলা মোকদ্দমা রায় পক্ষে আসতে পারে। তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, তবে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক পড়বে। তাছাড়া গৃহ বাড়িতে নতুন আসবাবপত্রের ফসল আসতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে আয় বুঝে ব্যয় করতে হবে। নচেৎ সঞ্চয় হ্রাস পড়বে বা ধার কর্জ করতে হতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। অবশ্য অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকার যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ পূরণ হবে। এমনকি গৃহ বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। তাছাড়া বিদ্যা শিক্ষায় গতিদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে কর্ম অর্থ সুনাম এমনকি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে। শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। এবার ধনু রাশি জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রচন্ন হওয়ায় সফলতা আপনাদের চরণে স্পর্শ করবে। এমনকি হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বৃদ্ধি পেতে পারে। লটারি জোয়ারের শেয়ার হাউজিং এড়িয়ে চলতে হবে। দুর্জনের আত্মীয় বেশে যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবেন। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসির ঝলক পড়তে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়বে। অসংখ্য ধন্যবাদ জ্যোতিষবিদ কেসিপাল আজকে রাশিফল দর্শকদের জানানোর জন্য।